আমেরিকার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না, বলল রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসেলি নেবেনজিয়া বলেছেন, সিরিয়ার ওপর হামলা হলে আমেরিকার সঙ্গে তার দেশের সরাসরি যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তিনি সিরিয়ায় হামলার পরিকল্পনা থেকে সরে আসার জন্য আমেরিকা ও তার মিত্রদের প্রতি আহ্বান জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নেবেনজিয়া এসব কথা বলেন। সিরিয়ার ওপর হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। রুশ রাষ্ট্রদূত পরিষ্কার করে বলেন, সিরিয়ায় রাশিয়ার সেনাদের উপস্থিতির কারণে পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক হয়ে পড়েছে। নেবেনজিয়া আরও বলেন, এই মুহূর্তের দায়িত্ব হচ্ছে যুদ্ধের ঝুঁকি এড়ানো। আমরা আশা করি পয়েন্ট অফ নো রিটার্ন অবস্থা দেখা দেবে না। আমেরিকা ও রাশিয়ার মধ্যে যুদ্ধের কোনো ইঙ্গিত দিচ্ছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে নেবেনজিয়া স্পষ্ট বলেন, দুদেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। দুঃখজনকভাবে আমরা ওয়াশিংটন থেকে যেসব বার্তা আসতে দেখছি তা অত্যন্ত মারমুখ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।